সকালবেলায় আজকে মনটা কেন যেন খুবই ভালো। সকালবেলায় হচ্ছে কালকে যেহেতু অফিসে যাই নাই, আজকে খুব মানে অন টাইমে অফিসে যাওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে আমি সাধারণত অন টাইমে অফিসে যাই, কখনো আমি দেরি করতে আমার ভালো লাগে না, কারণ সকালবেলায় আমি আসলে ব্যস্ত হতে চাই। তো আজকে আরেকটু স্পেশাল ডে, সেটা হচ্ছে যে আমি সাধারণত চায় খুব শৌখিন, আমি চা খেতে খুব পছন্দ করি, দুধ চিনি দিয়ে একদম স্পেশাল চা। তো আমি সিলেট থেকে চা আনাই, যার কাছ থেকে আনাই তিনি হচ্ছে আয়ুব আঙ্কেল, ভীষণ ভালো লোক। উনি আমাকে মা জননী ছাড়া কথা বলেন না। আরেকটা মজার বিষয় হচ্ছে যে উনি জননী কুরিয়ার সার্ভিসেই আমার এই চা কুরিয়ার করে পাঠান। উনাকে আমি যতই বলি যে আপনি সুন্দরবনে পাঠান, আমার জন্য খুবই সুবিধা হবে, কারণ মোতালে প্লাজা আমি খুব সহজেই চাটা পেয়ে যাব। কিন্তু আসলে উনি বলে মা আমি সুন্দরবনে পাঠাতে গেলে আমাকে অনেক দূর যেতে হবে, আমি তাই জননীতে পাঠাই, এখানে কস্টিং খরচ কম এবং আমার যাতায়াতের সুবিধা। পরে আমি অবশ্য বলেছি ঠিক আছে, আপনি যেভাবে সুবিধা ফিল করেন আপনি করেন। এই যে আমি দেখাই ফেলতেছি, এই যে চা পাতাটা আয়ুব আঙ্কেলের চা পাতা সিলেট থেকে আনায়, খুবই মজা চাটা। আর হলো আর কি বলবো, সেটা হলো যে আমি শীতের একটু গরম কাপড় পরা শুরু করে দিয়েছি, কারণ যেহেতু আমার একটু ঠান্ডা জ্বর এখনো আছে, তবে কফটা কমে গেছে। আর কালকে তো খুব চেষ্টা করলাম যে আমার আমার প্রিয় ডাক্তার ডাক্তার আলী হোসেন ওনার সিরিয়াল নিতে পারলাম না, কারণ হচ্ছে উনি যেহেতু থার্সডে আর ফ্রাইডে বসে না, তো ওনারকে গতকাল সিরিয়াল নেওয়া যায়নি। ওনাদের ওখানকার লাইব্রেরির একজন বললেন যে আপনি থার্সডে ফোন করেন 11:30, তাহলে আপনি হয়তো শনিবারের দিকে একটা সিরিয়াল পেতে পারেন। তো ওনার সিরিয়াল পাওয়া আর যুদ্ধে জয় করা আসলে খুবই সমান কথা, কারণ 11:30 আগে থেকেই মনে হয় বুক হয়ে যায়, মানে ফোন ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তো সে যাই হোক না কেন, যে আমি যেহেতু দীর্ঘ সময় ওনার পেশেন্ট, ওনার সে আগের প্রেসক্রিপশন দেখেই নিজে নিজে ডক্টরি করে ওষুধ খেয়ে ফেলছি, তো সুস্থ হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আর বাইরে গেলে মাস্ক পরে থাকি। আর শীতে আমি একটি পরামর্শ দিতে চাই সবাইকে, সেটা হলো যে রাস্তায় যেহেতু প্রচণ্ড ধুলাবালি হয় সকাল শীতের দিনে, আর আমাদের যেহেতু যাদের বিশেষ করে ঠান্ডার একটু প্রবলেম আছে, ডাস্ট অ্যালার্জি, আমার যেমন খুবই ডাস্ট অ্যালার্জি, আমি কাপড় চোপড় গুছাতে পারি না, কাপড় চোপড় বিছানা ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় গুছানো, এগুলো করতে গেলে আমার হাঁচি কাশি আসে। তাই আমি বলবো যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা একটু সতর্ক হয়ে বাইরে যখন আমরা বের হব মাস্ক পরে বের হলেই ভালো। কিন্তু আমার আমার বস মানে আমার অফিসের বস আমাকে বললো, হ্যাঁ আপনার তো গাড়িতেই মাস্ক ব্যবহার করা উচিত, আপনার যেহেতু অ্যাজমাটিক একটু প্রবলেম আছে। আমার ওরকম শ্বাসকষ্ট কখনো হয় না, মানে আমার অ্যালার্জির একটু প্রবলেম ছিল, তারপরও সেটা অনেকটা ভালোর দিকে, মানে এখন আর নাই। কিন্তু আমি বলবো যে যারা বাইরে যে ধুলাবালি পলিউশন, আমার মনে হয় যে একটুখানি সতর্ক হয়ে মাস্ক ইউজ করলে আমরা সুস্থ এবং সুন্দর থাকবো। তো আজকে দিনটি সবার ভালো কাটুক, সবাই সুন্দর ও সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল।